প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের নাম সকলেই শুনেছেন। অরিজিৎ সিংকে আমরা সকলেই ভালোবাসি, তাঁর গান শুনে মুগ্ধ হই। অরিজিৎ সিংয়ের সঙ্গে প্রখ্যাত গায়িকা উষা উত্থুপের অত্যন্ত ভালো সম্পর্ক। বয়সে তরুণ এই গায়কের প্রতি উষা উত্থুপ বারবার তাঁর আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকের ভিডিওতে উষা উত্থুপ এবং অরিজিৎ সিংয়ের সম্পর্ক নিয়ে এবং অরিজিৎ সিংকে নিয়ে উষা উত্থুপের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য নিয়ে আলোচনা করছি। শুধুমাত্র সঙ্গীত প্রেমী মানুষের কাছেই নয়, বড় বড় তারকার আশীর্বাদ পেয়েছেন অরিজিৎ সিং। তাঁকে ভালোবাসার মানুষের সংখ্যা বোধহয় গুণে শেষ করা যাবে না। অরিজিতের সঙ্গে কাটানো পুরাতন স্মৃতি শেয়ার করলেন প্রখ্যাত গায়িকা উষা উত্থুপ। অরিজিৎ সিং তাঁর গান দিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, অরিজিতের গান ভালোবাসেন বহু তারকা। সঙ্গীতের জগতের খ্যাতনামা মুখ প্রখ্যাত গায়িকা উষা উত্থুপ একবার পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জের এই প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংকে নিয়ে এক চমৎকার মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, একবার অরিজিতের গাওয়া একটা গান শুনে তিনি কেঁদে ফেলেছিলেন। একবার এক সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে উষা উত্থুপকে প্রশ্ন করা হয়েছিল, রোমান্টিক গায়ক হিসাবে কে সেরা, অরিজিৎ না কুমার শানু? আর তাতে দুই গায়কের দরাজ গলার প্রশংসা করেন তিনি। তবে একই সঙ্গে অরিজিতের সম্পর্কে কিছু না জানা কথা তিনি প্রকাশ করলেন। উষা উত্থুপ বলেন, দুজনেই অত্যন্ত ভালো গায়ক, কারোর সঙ্গে কারোর তুলনা করা ঠিক হবে না। অরিজিৎকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো, ও খুবই ভালো গায়ক, আমি ওকে খুবই ভালোবাসি, আমার মতো অনেকেই অরিজিৎকে ভালোবাসে। আসলে ও সবার থেকে আলাদা, খুব সাধারণ জীবনযাপন করে। অরিজিৎ পারফেক্ট ফ্যামিলি ম্যান। আর ওকে তো আমি আজ থেকে চিনি না, আমি ওকে প্রথম দেখেছি গুরুকুলে, তখন অরিজিৎ একজন বাচ্চা ছেলে, চোখের সামনে ওকে বড় হতে দেখলাম। কঠোর পরিশ্রম করে অরিজিৎ নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছে তা অবশ্যই অবাক করার মতো। এখনো মনে আছে খাদ ছবির একটা গান ছিল, দেখো আলোয় আলো আকাশ, এই গানটা গেয়েছিল অরিজিৎ। আর অরিজিতের এই গান শুনে আমি কেঁদে ফেলেছিলাম। এখনো গানটা শুনলে কান্না পায়। এমন আরও অনেক গান অরিজিৎ করেছে, সেই গানগুলো শুনলে চোখে জল আসে। গায়িকা উষা উত্থুপ আরও বলেন, অরিজিৎ সিংয়ের হিট গানের সংখ্যা গুনে গুনে শেষ করা যাবে না। খুব স্বল্প দৈর্ঘ্যের কেরিয়ারে ছুঁয়ে ফেলেছেন সাফল্যের স্বর্ণ শিখর, তবে আজও ভালোবাসেন মাটিতে পা রেখে চলতে। বলিউডে বেশিরভাগ কাজ করলেও এখনও কাজ না থাকলেই তিনি চলে যান জিয়াগঞ্জে, নিজের বাড়িতে। জিয়াগঞ্জের স্কুলে লেখাপড়া করে তার দুই ছেলে, বাড়িতে রয়েছেন বাবা এবং স্ত্রী কোয়েল। করোনায় বছরখানেক আগেই তিনি মাকে হারিয়েছেন। জিয়াগঞ্জে রাস্তায় দেখা যায় আর পাঁচটা মানুষের মতো স্কুটি নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। তার না আছে বডিগার্ড, না আছে কোনো দামি গাড়ি। অরিজিৎ সিংয়ের লাইভ শোয়ের টিকিটের দাম আকাশ ছোঁয়া, তা পেরিয়ে যায় লাখ টাকার গণ্ডি। এক ঝলক দেখতে, একবার হাত মেলাতে পাগলের মতো ছুটে আসে অনুগামীরা। তবে এত সাফল্য, এত ভালোবাসার পরেও মাটির মানুষ হয়ে রয়ে গেলেন অরিজিৎ সিং। আর এই অরিজিৎ সিংয়ের প্রতি উষা উত্থুপের প্রচুর ভালোবাসা এবং স্নেহ রয়েছে। অরিজিৎ সিংয়ের গান তিনি যেমন ভালোবাসেন, তেমনি ব্যক্তি অরিজিৎকেও অত্যন্ত স্নেহ করেন, পছন্দ করেন প্রখ্যাত গায়িকা উষা উত্থুপ। এই হলো অরিজিৎ সিং সম্পর্কে উষা উত্থুপের একটি মিষ্টি সমালোচনা। কেমন লাগলো আজকের ভিডিও বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।